হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই আনকমন একটি রেসিপি, পাউরুটি, কলা এবং দুধ দিয়ে মজাদার একটি নাস্তা। বাচ্চাদের টিফিনে আপনারা এটা বানিয়ে দিতে পারেন, সকালে ব্রেকফাস্ট হিসাবেও বানিয়ে খেতে পারেন। খুবই মজাদার এই নাস্তাটি, বাচ্চাদের জন্য তো একদম হেলদি একটি খাবার। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি এক পিস পাউরুটি। এখন আমি সাইড দিয়ে এভাবে একটি ছুরির সাহায্যে পাউরুটিটাকে কেটে নিচ্ছি। এভাবে আমি মাঝখানের অংশটা কেটে তুলে নিয়েছি। আমি আরও একটি পাউরুটির পিস নিয়ে ঠিক একইভাবে কেটে নিচ্ছি। এরকমভাবে আমি দুইটি পাউরুটির পিস কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি এখানে দুটি কলা। এখন আমি কলা দুটিকে ছিলে নেব। একটি ছুরি দিয়ে গোল গোল করে কলাটাকে কেটে নেব। এভাবে আমি দুটো কলা কেটে নেব। এই তো আমাদের কলা দুটো কাটা শেষ। এখন আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি জাল করা দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি একটি ডিম অ্যাড করে নিয়েছি। ডিমটাকে আমি আলাদা মিক্স করে নিয়েছি। এখন আমি দুধ, চিনি, লবণটাকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিটাকে মিক্স করে নিতে হবে। এর মাঝে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম, ওই ডিমটা এখানে অ্যাড করে দিয়েছি। এভাবে ডিম, চিনি, লবণ, দুধ একসাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি চুলে একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি আগে থেকে কেটে রাখা পাউরুটিটা দিয়ে দিচ্ছি। এর মাঝখানে আমি কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটির মাঝখানে এভাবে আমি কলার টুকরোগুলো বাজে বাজে বসিয়ে দিচ্ছি। এভাবে আমি কলার টুকরোগুলো রুটির মাঝখানে দিয়ে নিয়েছি। এখন যে আগে থেকে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটা কলার ওপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর ওপরে কিশমিস। আপনারা চাইলে কিশমিসটা নাও দিতে পারেন, এটা একদম অপশনাল। এখন আমি কেটে রাখা পাউরুটির অংশটা এর ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি হাত দিয়ে। এভাবে আমরা নিচের পাশটা বেজে নেব। এখন আমরা পাউরুটিটাকে উল্টিয়ে নিচ্ছি। খুবই সহজে আপনারা হেলদি একটি খাবার তৈরি করে নিতে পারবেন, আপনাদের বাচ্চাদের জন্য, বড়দের জন্য খুবই ভালো মজার এই খাবারটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।